নমস্কার বন্ধুরা, আলপনা কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি শেজওয়ান চাউমিন। আজকালকার জেনারেশন এই চাইনিজ আইটেমটা খুব পছন্দ করে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসুন দেখে নেবেন কীভাবে বানিয়েছি। কড়াইতে খানিকটা জল দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। লবণটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আর এখন দেব চাউমিন। এখানে আমি পাতলা ধরনের দু প্যাকেট চাউমিন নিয়েছি। চাউমিনটা যতক্ষণ সফট না হয় আমি বয়ল করব। চাউমিনটা সফট হয়ে গেছে, এখন এটা আমি কি ছেঁকে তুলে নিচ্ছি। চাউমিনের উপর খানিকটা ঠান্ডা জল দিয়ে দিলাম, যাতে কি চাউমিনের গায়ে যে স্টার্চ লেগে থাকে সেটা ধুয়ে যায়। এখন এক চামচ তেল দিয়ে চাউমিনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, তাতে কি চাউমিনটা একটার সঙ্গে একটা লেগে থাকবে না। কড়াইটাকে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ তেল। তেলটাও গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কিছু কুচনো রসুন আর 2 কাঁচা লঙ্কা। এটাকে একটু হালকা মতন নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখন এর মধ্যে দেব 1 শিমলা মিরচি আর 1 কাটা পেঁয়াজ। এটাকে নিয়ে একটু নেড়ে চেড়ে হালকা মতন ভেজে নেওয়ার পরে দেব 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে আর একটু নাড়িয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শেজওয়ান সস। এই শেজওয়ান সসটাকে দিয়ে ভালোভাবে সবজিটার সঙ্গে মিক্স করে নেব। যারা খুব ঝাল পছন্দ করেন তারা 1/2 টেবিল চামচ শেজওয়ান সস দিতে পারেন। এখন এর মধ্যে চাউমিনটাকে দিয়ে দিচ্ছি। এই চাউমিনটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এটা ভাজতে থাকব। এখন দেব এর মধ্যে 1/2 চামচেরও কম আজিনোমোটো আর 1 চা চামচ ভিনেগার। এই 2 দিয়ে মিক্স করব। চাউমিন সাধারণত 1টা হাতা দিয়ে নাড়াচাড়া যায় না, তাই আমি এখানে 2টা হাতা ইউজ করছি। 2টা হাতা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। আর এখন লাস্টে দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু চাউমিনের স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা কখনো এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটাকে একটু মিক্স করে নিচ্ছি। দেখুন, রেডি হয়ে গেছে আমাদের শেজওয়ান চাউমিন। এটা কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম যাবে না। এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আবার আসবো একটা রেসিপি নিয়ে। বাই।